হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু আমি আরেকটা নতুন ফ্যাশন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা পুরো দেখো আর ভিডিওর শেষে কিন্তু তোমরা খুব ভালো ভালো ইনফরমেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের আরেকটা ফ্যাশন ভিডিও। চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভিডিও দেখতে দেখতে চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের কাছে যদি এই ভিডিওর সম্বন্ধে কোনো রকমের প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু তোমরা আমাকে জিজ্ঞাসা করতেই পারো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি মাস্ট হ্যাভ লিপস্টিক ফর ইন্ডিয়ান স্কিন টোন। তো তোমার কমপ্লেক্সন যদি ডাস্কি হয় আমার মতন, বা তুমি যদি ফেয়ার কমপ্লেক্সনের হও, তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু এই লিপস্টিকগুলো যে কোনো ধরনের কমপ্লেক্সনে ভালো লাগবে, মানে ডাস্কিদেরও ভালো লাগবে, আবার যাদের একটু ব্রাইট বা ফেয়ার কমপ্লেক্সন তাদেরও ভালো লাগবে। আর সবার প্রথম যে লিপস্টিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে সুইস বিউটির রেড লেটার, আর এটার শেড নাম্বার হচ্ছে এখানে দেখতে পাচ্ছ 16। তো এই লিপস্টিকটা কিন্তু দিনের বেলা লাগালে তোমাকে ওভারঅল এইরকম লাগবে। আমার কমপ্লেকশনটা তোমরা দেখতেই পাচ্ছ আমি ডাস্কি কমপ্লেকশনের, তো আমাকেও যেরকম এটা স্যুট করবে সেরকমভাবেই যারা একটু ফেয়ার কমপ্লেকশনের আছে তাদেরকেও কিন্তু এই লিপস্টিকটা ভালো লাগবে। আমার কাছে কিছুদিন আগে একটা কমেন্ট এসেছিলো যে কীরকম ধরনের লিপস্টিক আমরা ব্যবহার করবো দিনের বেলা বা ইভিনিং টাইমে, তো সেটার উপরেই কিন্তু আজকের এই ভিডিওটা। পরের যে লিপস্টিকটা যেটা তোমরা নিজেদের কাছে রাখতে পারো সেটা হচ্ছে সুইস বিউটিরই আর একটা লিপস্টিক, যেটা আমার ভীষণ পছন্দের একটা শেড, আর এটা একটু ব্রাউনিশ একটা শেড, আর এটাও কিন্তু ফেয়ার কমপ্লেকশনদেরও ভালো লাগবে, আবার ডাস্কি বা ডার্ক কমপ্লেকশন যাদের তাদেরকেও ভালো লাগবে। শেড নাম্বারটা আমি তোমাদেরকে এখানে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, আর লাগানোর পরে কীরকম লাগবে সেটাও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এটা হচ্ছে মভ ব্লাশ আর এটা হচ্ছে 07। এগুলো তোমরা সমস্তটাই অনলাইনে কিন্তু আরামসে পেয়ে যাবে, আর লাগানোর পরে লুকটা কিন্তু এইরকম আসবে দেখতে পাচ্ছ, একেবারে নিউড শেড, যেটা দিনের বেলার জন্য খুবই আইডিয়াল। পরের যে লিপস্টিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই লিপস্টিকটা হচ্ছে মেবলিন ব্র্যান্ডের, আর এটা কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক কালার, যেটা কিন্তু একেবারে যে বেবি পিঙ্কটা হয় ওই পিঙ্কটা নয়, আবার একদম কালচে যে পিঙ্কটা হয় সেটাও নয়, কিন্তু পিঙ্ক কালারটা খুবই সুন্দর। তো লাগানোর পরে তোমরা দেখতেই পাবে, আর এটা দেখতে পাচ্ছ ফ্লেমিং ফজিয়া, আর এটার হচ্ছে 630, আর লাগানোর পরে কিন্তু এইরকম লাগবে। তো এইটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আর একটা লিপস্টিকের অপশান, যেটা কিন্তু তোমরা ট্রাই আউট করতেই পারো নিজেদের স্কিন টোন হিসাবে, এই লিপস্টিকগুলো কিন্তু ট্রাই করতে পারো। তবে একটা কথা বলবো, প্রথম যে সুইস বিউটির লিপস্টিক দুটো দেখালাম ওগুলো কিন্তু খুব একটা বেশি লং লাস্টিং নয়, মানে 3-4 ঘন্টাই থাকবে, তারপরে কিন্তু ওগুলো আস্তে আস্তে ফেড হয়ে যাবে। আর এর পরের যে লিপস্টিকটা তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমার ভীষণ পছন্দের একটা লিপস্টিক সেটা হচ্ছে ফেসেস ক্যানাডার, আর এটার হয়তো শেড নাম্বারটা তোমরা অতটা ভালো বুঝতে পারবে না তাই আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রিটি সেপিয়া, আর এটা হচ্ছে 0C8 সামথিং এর, না 08 এটার যে শেডটা, আর লাগানোর পরে লুকটা দেখতে পাচ্ছ খুব ভালো লাগে, ব্রাউন কালারের একটা লুক, যেটা কিন্তু যে কোনো ধরনের ব্রাইট কালারের আউটফিটের সাথে তোমরা ট্রাই করতে পারো, আর দিনের বেলার জন্য কিন্তু এই কালারগুলো ভীষণ ভীষণ ভালো। অনেকেই আছে যারা একেবারে ডার্ক রেড টাইপের কিছু কালার বা মারুন কালার একদম অ্যাভয়েড করে, তাদের জন্য এই কালারগুলো আইডিয়াল। পরের যে লিপস্টিকটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা আমি প্রচুর ব্যবহার করে থাকি, আর এটা নাইট টাইমের জন্য খুবই পারফেক্ট। এটা হচ্ছে মেবিলিনের ওই সুপার স্টে ম্যাটিং লিপস্টিক, আর এটা শেড নাম্বার হচ্ছে 115, আর এটা হচ্ছে ফাউন্ডার 115 ফাউন্ডারের শেড নাম্বার, তো এটাও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এটা একটু ডার্ক কালারের, ডার্ক জাম, মানে পিঙ্ক, ডার্ক পিঙ্কও ঠিক নয় কীরকম কালারটা আমি তোমাদেরকে বলি, ডার্ক মারুন কালার এক্স্যাক্টলি এই কালারটা হবে লাগানোর পরে। তো ডার্ক কালারের লিপস্টিক যদি তোমার ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই লিপস্টিকটাকে ট্রাই করতেই পারো। এটা ছিল আমার আজকের আরেকটা ফ্যাশন ভিডিও। ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাকে তোমরা শেয়ারও করতে পারো, চুপ করতে পারো একটা ছোট্ট লাইক। তো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, বাই।